এই ছাদ বাগানে রয়েছে আপেল, কুল, বড়ই, ডালিম সহ বিভিন্ন ফলের গাছ। শুধু ফলের গাছই নয়, আছে বিভিন্ন ধরনের ফুল ও ভেষজ গাছও। বলছি ফরিদপুরের সালথা উপজেলার চৌধুরী আয়ুব আলী ফুয়াদের ছাদ বাগানের কথা। প্রথমে শখের বসে নিজ বাণিজ্যিক ভবনের ছাদে বাগান করেন তিনি। এক বছরে বেশ সফলতা পেয়েছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু গাছে ফলও ধরেছে। আয়ুব আলী ফুয়াদ জানান, দিন দিন বাড়ছে নগরায়ন, কমছে সবুজ প্রকৃতি। এ কারণে প্রকৃতিতে উষ্ণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় যাদের ভবনের ছাদ খালি রয়েছে তাদেরকে ছাদ বাগান গড়ে তোলার আহ্বান জানান তিনি। যদি কোনো জায়গা থাকে বা ছাদের উপরে জায়গা আছে, আমরা এইভাবেই আমরা বিস্টেক করে গাছ যদি লাগাই, আমরা অন্তত নিজের ইয়ে চলবে, মানে মানে খরচা মিটাবে, এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওইটা বাজারে বিক্রি করেও সে তার যে খরচটা হচ্ছে ওইটাও সে মিটাতে পারবে। তার এই বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এত সুন্দর একটা ছাদ বাগান এখানে করছে দেখে আসি। তো আসলেই এসে আমি খুবই অনুপ্রাণিত হইলাম যে এত সুন্দর একটা ছাদ বাগান এখানে করা হয়েছে, এবং প্রায় 3,500 স্কোয়ার ফিট জায়গা নিয়ে বড়ই চাষ করা হয়েছে। তারপরে ডালিমের চাষ আছে, বড়ির গাছ, সবেদা গাছ, লিচু গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, আর অনেক সবজি আছে। দেখে আমার খুবই ভালো লাগতেছে। এ ধরনের সবাই যদি প্রত্যেকের বাসাবাড়ির সাথে করে তাহলে বাজারে দামও কমে পাওয়া যাবে, আবার সবাই খাইতে পারবে। কৃষি কর্মকর্তারা জানান, ছাদ বাগানে নিরাপদ সবজি ও ফল উৎপাদনের জন্য আয়ুব আলী ফুয়াদকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে কারিগরি প্রশিক্ষণ সহ রোগবালাই দমনে পরামর্শ দিয়ে যাচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শৌখিন চাষিদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ফরিদপুর জেলায় ছাদ বাগান বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। বর্তমানে তার ছাদ বাগানে 500 বেশি গাছ রয়েছে।